अस्ति। तो जे आपको भाषा आसार कथा अपने तो देखे एक आगे शेयर करेछि आर एखन एकटु करछि आपु। তো এই হচ্ছে আমাদের জন্য খাবার রান্না করেছিল আপু, অনেক অনেক কিছু তো এখানে অনেক কিছু দেখেন আমাদের জন্য রান্না করা হয়েছে। মেবি রাত আন্টি হাতে রান্না অনেক কিছু রান্না করেছে আর আমরা এখন এটা হচ্ছে সবাই মিলে একসাথে এখন খাওয়া দাওয়া করব। আর ওই যে টুনটুনি খালি ঘুরে বেড়াচ্ছে আয় না সমস্যা আয় বান্ধবী দেখছেন আমাদের ভিডিও নিচ্ছে কিন্তু আমাদের বান্ধবী আই হচ্ছে আপু। আর আপুর পেছ থেকে সবাই একটু ঘুরে আসবেন আমি মেনশন করে দেব আর আপুর বাসায় কিন্তু আমি মূলত আসছি। আপু কেমন লাগছে আমাদের দেখে তোমার হঠাৎ করে ঢাকা আসা মেয়ের পরীক্ষার জন্য হঠাৎ করে যেহেতু আসা আমাদের তো যাই হোক আপনার রানা ভাই জন্য আসলে মূলত এই সুযোগ টা হয়েছে ঘরের অবস্থা দেখছি মানে এখনো ধোয়া দেওয়ার কাজ চলতে আছে। আর রানা কে অনেক ধন্যবাদ। এই হচ্ছে আমার দুই কন্যা আমাকে সাদা বাদ দাও সাদা বাদ কিছু তো বলো কি বলবো ভাই অল্প পুরো নিতে গেছি ওরা আলাদা ব্লগ দিয়ে দাও মুক্তি আমি সবাই ব্যস্ত বাট কারো খাওয়া হয়নি জানি আমরা একে খাচ্ছি আবার আন্টিটাও আজকে খাবি আমাদের জন্য সবাই না আমার আম্মু আবার একটু অন্যরকম অন্যরকম বলতে কি মুরগি খাবে না গরু খাবে না ভেজিটেবল ভর্তা এগুলো পছন্দ করে আমার কথা আরেকটা দিয়ে দিছো এটা উঠা আসো আপু যে এটা উঠা করো এটা উঠা নিয়ে নাও ফ্রেশ করে নাও শুধু শুধু নষ্ট করে দিই শেষ করি তারপর আপনাদের সঙ্গে আবার বাকিটা শেয়ার করব। আমরা খাবার শেষ করে এখন একটু রেস্ট নিচ্ছি কি বলো খাবারটা খুবই মজা লেগেছে খুব ভালো হয়েছে বিশেষ করে বেগুনের আচারটা একদম সেই আর এই তো সবাই খেয়ে দিয়ে এখন রেস্ট নিচ্ছি কি বলো তোমার কাছে কেমন লাগলো মিরপুর বাসায় তো এই ব্লগটা ছোট্ট করে এখানে রাখি কি বলো কষ্টের থেকে বলি করবো না আসলে পরে পারি না কারণ আমিও মানুষ খুবই ভালো মনের মানুষ আল্লাহর রহমতে আসলে হাতের পাঁচটা আঙুল সমান না যেমন আমরা মানুষও কিন্তু এভাবে সমান না ভুল ত্রুটি আমাদের মধ্যে থাকতেই পারে ভুল কোনো চিন্তা ভাবনা থাকতেই পারে
তাই বলতে থেমে থাকা যাবে না কাউকে উপকার না করে অন্তত পক্ষে উপকার না করতে পারলেও অপকার করব না হ্যাঁ কারণ হচ্ছে কি যে আমাদের ধারা যদি কারোর একটু জ্বালা যদি একটু হেল্প হয় সেটাই আমি সার্থক আমার পেজ থেকে আমি সবসময় বলি আমার জন্য যদি কেউ একটু উপকৃত হন তা আমি অনেক গর্ব করি কেউ না বললে কিন্তু এটা বাস্তব যে আলহামদুলিল্লাহ কারোর উপকার হয় উপকার হয় ইনশাআল্লাহ আর একটু হলেও হয় এটা আমি সামনাসামনি প্রমাণ পেয়ে এসেছি দিয়ে আসছি এই যে দেখেন আমার মেয়েদের নিয়ে কোথায় ঘুরতে যাই আজকে অনেক সাহস করে চলে আসছে আমরা চিনি না কিন্তু তবু সাহস করে আসছে আমি দেখে ভালোবাসাটা পেলাম সামনে আসে না ভাবির জন্য অনেক অনেক ভালোবাসা বাবু খুবই ভালোবেসে আমাদের আপ্যায়ন করেছে খুব মিষ্টি মিষ্টি কথা বলে যাই হোক সবাই আপুর পেজ থেকে ঘুরে আসবেন আজকে মূলত আপুর বাসায় আসছি আপুর পেজটা নিয়ে আমরা একটু কাজ করার জন্য কারণ আপুর পেজে কী কী প্রবলেম বলে হয়েছে আপু পারছে না তো আমরা মূলত আপুর পেজটাকে ঠিক করার জন্য আসছি তো দেখি যতটুকু সম্ভব আপুর পেজটায় কী প্রবলেম হয়েছে সেটাও দেখি আরেকটি কথা আমার পেজে যারা আছেন সবাই আপুকে একটু সাপোর্ট দেবেন আমি আপুর পেজটা মেনশন করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটু রেস্ট নিই আল্লাহ হাফেজ